প্রথম দেখাতেই অরুণের ভালো লেগে গেল গৌরীকে। খোঁজ নিয়ে জানা গেল ল্যান্সডাউন রোডের অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী গঙ্গোপাধ্যায় পড়েন রমেশ মিত্র গার্লস হাই স্কুলে। অরুণের জ্যাঠুতো বোন অন্নপূর্ণার প্রিয় বান্ধবী গৌরী। অন্নপূর্ণার সূত্রে একদিন গৌরী এলেন অরুণদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। সুশ্রী মেয়েটির মিষ্টি হাসির প্রেমে পড়ে গেলেন অরুণ। অরুণ পরবর্তীকালে হলেন উত্তম। উত্তম নাম কিন্তু তার দাদামশাই নাতির জন্মের পরই রেখেছিলেন। সে সময় নরোত্তম পুরুষোত্তম নাম রাখার চল ছিল, তাই দাদামশাই মেয়ে চপলাকে বলেছিলেন যে নাতির নাম দিলাম উত্তম। তখন চপলা দেবীর সেই নাম পছন্দ হয়নি, কিন্তু কে জানত অরুণ নাম পরিবর্তন করে উত্তম নামে স্টার হবেন তিনি। মাঝে অবশ্য একবার অরূপ কুমার নামও নেন, কিন্তু উত্তম কুমার নামেই ছবি হিটের মুখ দেখে তারপর তো ইতিহাস। উত্তম সুচিত্রা বা উত্তম সুপ্রিয়াদের আলোর ছটায় উত্তম গৌরী জুটি যেন অনেকটাই ম্লান। কিন্তু অরুণ কুমার থেকে উত্তম কুমারে গড়ে তোলা নেপথ্যে নায়িকা হলেন গৌরী দেবী। রোজই উত্তম পথ চেয়ে বসে থাকেন, তাদের বাড়িতে আবার কখন গৌরীর কণ্ঠস্বর শোনা যাবে। কিন্তু বোন অন্নপূর্ণার সঙ্গে গৌরী আর আসেন না। তখন অবশ্য উত্তম কুমারের পোশাকি নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সদ্য বিকম স্ট্যান্ডার্ড পাস করে চাকরি করছেন পোর্ট কমিশনারের ক্যাশ বিভাগে। মাসিক 275 টাকার সাধারণ কেরানির চাকরি, কিন্তু সেটাই তখন মধ্যবিত্ত সংসারে মহার্ঘ। উত্তম ভাবলেন মধ্যবিত্ত পরিবারে জন্মে ফিল্মে অভিনয়ের আকাশ কুসুম স্বপ্ন দেখা তার সাজে না, তাই 10টা 5টার চাকরিতে ঢোকা, অন্তত বাবা মায়ের মুখে হাসি তো ফুটবে। এমনই গতানুগতিক জীবনে হঠাৎ একদিন তাদের গিরিশ মুখার্জি রোডের বাড়ি গৌরীর গলার কণ্ঠস্বর শুনতে পেলেন উত্তম। বোন অন্নপূর্ণার থেকে খবর নিয়ে জেনেছেন গৌরী ভালো গান করেন। রাজবালা গানের স্কুলেই গৌরীর সঙ্গে অন্নপূর্ণার পরিচয়। স্কুলে পড়া মেয়ের সঙ্গে চাকরি করা ছেলের আর কি দরকার থাকতে পারে। দুই পরিবার খুব রক্ষণশীল, তাই ছেলে মেয়ের মাখামাখি অভিভাবকেরা ভালো চোখে নেবেন না। কি করা যায়, শয়নে স্বপনে গৌরীর নাম জপছে মন। নিজে হারমোনিয়াম টেনে গান গাইতে বসে গেলেন উত্তম। অনেক গানই গাইছেন যদি একবার গৌরী তার ঘরে আসেন, কিন্তু গৌরী আর এলেন না সেদিন। তাদের বাড়ি থেকে সেদিন গৌরী চলে গেলেন। উত্তম ভাবলেন গৌরী ধনীর দুলালি, ওর স্বপ্ন মন থেকে ঝেড়ে ফেলাই ভালো। কিন্তু সেসব নিরাশা দূর হয়ে গেল যখন গৌরীকে এগিয়ে দিয়ে অন্নপূর্ণা এসে দাদাকে খবর দিলেন, গৌরী বলেছে তোর দাদার গানের গলাটা বেশ সুন্দর তো। গৌরী তার গানের তারিফ করেছেন শুনে মন আনন্দে টলমল করে উঠল উত্তমের। একদিকে চলছে চাকরি, অন্যদিকে স্টুডিও পাড়ার দরজায় দরজায় অভিনয়ের সুযোগ পেতে ঘোরা। কিন্তু রাতগুলো কাটছে শুধু গৌরীর কথা ভেবে। গৌরীর স্কুল রমেশ মিত্র গার্লস স্কুলের সামনে হাজির উত্তম। একবার যদি দেখা হয়। স্কুল ড্রেসে গৌরী এলো বটে, কিন্তু সঙ্গে বাড়ির দারোয়ান, গৌরীর বডিগার্ড। তখন উত্তমের মন বলছে প্রেমের মাঝে এই ভিলেন আবার কেন। গৌরী কিন্তু দেখতে পেয়েছেন উত্তমকে। চোখের ইশারায় গৌরী যেন বলে গেলেন স্কুল ছুটির সময় প্রেমিককে আবার দাঁড়াতে, তাই করলেন উত্তম। ছুটির সময় দারোয়ানের চোখ এড়িয়ে গৌরী মৃদুস্বরে উত্তমকে বলে গেলেন তুমি বাড়ি যাও, তোমাদের বাড়িতেই আমি দেখা করে নেব। ফিল্মে তখনও না জিতলেও গৌরীর কাছে সেদিন জিতে গেলেন উত্তম। গৌরী সেদিন উত্তম কুমারকে প্রথম তুমি সম্বোধন করলেন।
প্রেম এরপর বেশ গভীর হতে লাগল। এমনই একদিন অনেক চেষ্টার পর উত্তমের অভিনীত ফিল্ম রিলিজ দৃষ্টিদান। গৌরী সেদিন ঠাকুমার সঙ্গে ছবিটা দেখতে গেছেন হলে। ঠাকুমা মজার ছলে নাতনিকে বললেন, কোন ছেলেটাকে তোর পছন্দ? গৌরী সততার সঙ্গে পর্দায় উত্তমের দিকে হাত দেখালেন। ঠাকুমা বললেন, এত সুন্দর সব ছেলে থাকতে ওই রোগা ছেলেটাকে পছন্দ? কিছু আন্দাজ করেছিলেন ঠাকুমা কেন নাতনির মন পড়ল গিয়ে পর্দার ছেলেটির দিকে? বাড়িতে জানাজানি হয়ে গেল উত্তম গৌরীর প্রেমের কাহিনী। গৌরীর বাড়ি থেকে বেরোনোই বন্ধ। বিচ্ছেদ ঘটল উত্তম গৌরীর ভালোবাসায়। কিন্তু বোন অন্নপূর্ণা দাদাকে আশ্বস্ত করে বললেন, গৌরীর খবর তাকে এনে দেবেন। উত্তম কাজ করছেন ওরে যাত্রী ছবিতে, কোনো রকমের চাকরিটাও টিকিয়ে রেখেছেন। বহুকাল গৌরীর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু গৌরী উত্তমের অভিনয়ে উন্নতিতে প্রেরণা জুগিয়ে চলেছেন দূর থেকেই। ঠিক এমন সময় কানে এলো গৌরী তাদের বাড়িতে একটা অঘটন ঘটিয়ে ফেলেছেন, কোনো এক পাত্রের সঙ্গে গৌরীর বিয়ে। পাত্র দেখে গৌরীর অভিভাবকেরা একেবারে মনস্থির করে ফেলেছেন। গৌরী বাড়িতে বিপ্লব ঘটিয়ে বলেছেন তিনি কিছুতেই ওই পাত্রকে বিয়ে করবেন না। এমনই একদিন উদ্ভ্রান্ত গৌরী ছুটে এলেন উত্তমদের বাড়ি। উত্তম সেদিন বাড়ি ছিলেন। উত্তমের হাত দুটো ধরে ছলছল চোখে গৌরী বললেন, কথা দাও এবার তুমি আমাকে তোমার মতো করে আনতে পারবে? কি করে আনবেন তা উত্তমের জানা ছিল না, কিন্তু দৃঢ় স্বরে উত্তম বললেন, আমি প্রস্তুত। গৌরী বললেন, এখনই চলো আমার সঙ্গে আমাদের বাড়ি। গৌরীর হাত ধরে গৌরীর বাবার সামনে টলমলো পায়ে গিয়ে দাঁড়ালেন উত্তম। হয় উত্থান নতুবা পতন, এমন মনোবল নিয়েই সব কথা গৌরীর বাবাকে খুলে বললেন উত্তম। অনেক বাগবিতণ্ডার পর ভাগ্যদেবতা সুপ্রসন্ন হলেন, রাজি হলেন গৌরীর বাবা। এবার উত্তমের বাবা মাকে রাজি করবার পালা, ওরাও রাজি হলেন। পহেলা জুন 1948 সাল। সব শাস্ত্রীয় অনুশাসন মেনে বিয়ে হল উত্তম কুমার চট্টোপাধ্যায় ও গৌরী চট্টোপাধ্যায়ের। গৌরী হলেন গঙ্গোপাধ্যায় থেকে চট্টোপাধ্যায়। পদ্মপুকুর ইনস্টিটিউশনে উত্তম গৌরীর বিয়ে হয়। ডেমলার গাড়িতে চেপে বরের সাজে উত্তম এলেন। শোরগোল উঠল, বর এসেছে বর এসেছে। সবার সঙ্গে গৌরীও ছুটে বেরিয়েছিলেন বর দেখতে। পরে মায়ের বকুনি শুনে পালিয়ে আসেন। দেখা হলো একেবারে শুভদৃষ্টির ছাদনাতলায়। উলুধ্বনিতে মুখরিত হল 46-এর গিরিশ মুখার্জি রোডের উঠোন। নববধূ গৌরী দুধে আলতায় পা রাখলেন উত্তমের হাত ধরে। লক্ষ্মী এলো ঘরে, এটা তো আজ সবারই জানা। উত্তমদের পৈতৃক লক্ষ্মী পুজোর লক্ষ্মী প্রতিমার মুখ উত্তম গড়লেন নিজের গৃহলক্ষ্মীর মুখের আদলে। দেও ননদ শ্বশুর শাশুড়ি নিয়ে ভর ভরন্ত সংসার। উত্তমের ঘরে এসে গৌরী দীর্ঘ দিন যাপনের অবকাশে খুব অল্পই বাপের বাড়ি থেকেছেন। কারণ উত্তম বলতেন, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি গিয়ে থাকলে মেয়েদের সম্মান থাকে না। গৌরী গিয়েছিলেন গৌতম জন্মানোর 5 মাস আগে, ছিলেন ছেলের 2 মাস 27 দিন বয়স পর্যন্ত। উত্তম কুমারের ফুলশয্যার রাতে আড়ি পেতেছিলেন তার 2 বৌদি। জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমের মধ্যেও তারা একটা ট্র্যাঙ্কের আড়ালে লুকিয়েছিলেন। সেটা দেখতে পেয়ে ওদের হাত ধরে বের করে এনে উত্তম বললেন, তোমরা পারোও বটে, এই গরমের মধ্যে কি কষ্টই না করলে। শোনো, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি জানলা দরজা খুলেই শোব। যাক, যেসব আত্মীয়দের সরিয়ে শুধু দুজনে হলেন ফুলশয্যার রাতের উত্তম গৌরী। গিরিশ মুখার্জি রোডের জানালার ধারে দাঁড়িয়ে উত্তম গাইলেন, নতুন জীবন দেখাও আমারে নতুন রাতের প্রিয়া, খাটের ওপর বসে একমাত্র শ্রোতা সীমন্তিনী গৌরী।
ফুলশয্যার রাতে কোনো মধুর প্রেমালাপ করেননি বাস্তববাদী উত্তম। বলেছিলেন, বাড়িতে আমার মা বাবা ভাইয়েরা রয়েছেন, সকলকে নিজের মতো করে ভালোবাসবে। গৌরী চেয়েছিলেন বানেশ্বর শিবলিঙ্গের একটি রূপ দিয়ে তৈরি গৌরীপট্ট। বলা বাহুল্য উত্তম দিয়েছিলেন। আরও একটা কথা সে রাতে গৌরীকে বলেছিলেন উত্তম, তুমি বড়লোকের মেয়ে, আমাদের সাধারণ বাড়ি, কষ্ট হলেও কোনো দিনও কিছু বলবে না। মধুচন্দ্রিমায় যাবার সামর্থ্য তখন উত্তমের ছিল না, কিন্তু শখ ছিল। সেদিন গৌরী বরকে অক্ষম বলেও দোষ দেননি। গৌরী নিজের বিয়েতে পাওয়া সোনার গয়না বেচে উত্তমের হাতে হানিমুনে যাবার টাকা তুলে দেন। দুবছর বাদে নবদম্পতি হানিমুন করতে যান দিল্লি, আগ্রা, হরিদ্বার, লক্ষ্মণঝোলা। তার কিছুদিন পরে গৌরী মা হলেন। বহু আকাঙ্ক্ষিত 7ই সেপ্টেম্বর 1950 একমাত্র পুত্র গৌতম এসেছিলেন উত্তম গৌরীর কোলজুড়ে শিশুমঙ্গল হাসপাতালে। এই সেপ্টেম্বরে উত্তম কুমারের জন্ম, গৌরী দেবীর জন্ম, আর এই সেপ্টেম্বরে পুত্র গৌতমেরও জন্ম। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।